সূরা ফুরকানে আল্লাহ তাআলা তাদের বিভিন্ন গুণাবলী ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। আমরা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 69 নম্বর আয়াত পর্যন্ত আলোচিত তাদের বিভিন্ন চরিত্র বৈশিষ্ট্য ও গুণাবলীগুলো নিয়ে সংক্ষিপ্ত রূপে আপনাদের মাঝে তুলে ধরছি। আল্লাহ তাআলা দাসত্ব, মানুষ যেহেতু আল্লাহর আব্দ বা দাস, সে হিসেবে দাসের কাজ হচ্ছে সদাপ্রভুর আদেশ নিষেধের অনুগত থাকা। প্রভুর সামনে দাসের আশা আকাঙ্ক্ষা কিংবা ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু থাকে না, তার সবকিছু আল্লাহর মর্জির ওপর নির্ভরশীল। যে আল্লাহর প্রকৃত পক্ষে বান্দা হওয়ার যোগ্য, সে তার ইচ্ছা অনিচ্ছা অভিরুচি সবকিছু আল্লাহর ইচ্ছাধীন সম্পাদন করে থাকে এবং সর্বদা আল্লাহর আদেশ নিষেধ অবনত মস্তকে পালন করে। এজন্যই ইসলাম শব্দের অর্থ হচ্ছে পূর্ণ আত্মসমর্পণ, আল্লাহর সকল হুকুম আহকাম বিনা দ্বিধায় সংকোচে এবং যুক্তিতর্ক ও প্রশ্নের অবতারণা ব্যতিরেতে নিরঙ্কুশভাবে মেনে নেওয়া। এজন্যে একজন খাঁটি মুমিনের প্রথম পরিচয় হবে আল্লাহর হুকুম আহকাম সর্বতোভাবে ও অকণ্ঠ চিত্তে মেনে চলা, পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দা হলো তারা যারা জমিনে বিনীতভাবে চলাফেরা করে। সূরা ফুরকান 63। অর্থাৎ তাদের চালচলনে বিনয় স্থিরতা ও নিরহংকার প্রকাশ পায়, আত্মগরিমা দাম্ভিকতা দেখা যায় না, তাদের দৃষ্টি নিম্নগামী হয় এবং তারা দৃঢ় পদক্ষেপে চলে যায়। আল্লাহ ভীতির কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সদা নমনীয় থাকে এবং যত্রতত্র সেগুলোকে ব্যবহার থেকে তারা বেঁচে থাকে। প্রকৃতপক্ষে তারা দুর্বল ভীরু কিংবা অক্ষম নয়, বরং আল্লাহ ভীতি ও আখিরাতের চিন্তা তাদের সজ্জন, সহনশীল এবং নমনীয় ও স্বল্পভাষী করে রাখে। মূর্খ জনোচিত আচরণের বিপরীতে শান্তির বার্তা। আল্লাহ তাআলা বলেন, মূর্খেরা যখন তাদের সঙ্গে পাক পিতণ্ডা করে তখন তারা বলে, তোমাদের ওপর সালাম বা শান্তি বর্ষিত হোক। সূরা ফুরকান 63। এখানে সালামের অর্থ মুসলমানেরা পরস্পর দেখা সাক্ষাতে অভিবাদন জানানোর ধর্মীয় মাধ্যম সালাম নয়, বরং ওই অজ্ঞের শান্তি, সুখ ও নিরাপত্তা কামনা করা এবং বুঝিয়ে দেওয়া যে তোমার অজ্ঞতাপ্রসূত আচরণের জবাব আমি মূর্খতা দিয়ে দেব না, তোমার সঙ্গে ঝগড়াও করব না, বরং তোমার শান্তি সমৃদ্ধি ও মঙ্গল হোক, সেটাই আমি কামনা করি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ভালো ও মন্দ কখনো সমান হতে পারে না, মন্দকে ভালো আচরণ দ্বারা প্রতিহত করো। অতএব যার সঙ্গে তোমার শত্রুতা রয়েছে সে হয়তো তোমার পরমপ্রিয় বন্ধু হয়ে উঠবে। সূরা ফুসসিলাত 25। সিজদা ও নামাজরত অবস্থায় রাত্রি জাগরণ করা। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবের ইবাদতে সিজদা ও দণ্ডায়মান অবস্থায় রাত্রি জাগরণ করে। সূরা ফুরকান 64। যারা ইবাদতের নিমিত্ত নিদ্রা ও শয্যা ত্যাগ করে রাত্রি জাগরণ করে তারা নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা। শেষ রাতের তাহাজ্জুদের নামাজ সকল রাতের নেক বান্দাদের অভ্যাস ছিল। এ নামাজ মুমিনের মান মর্যাদা বৃদ্ধি করে। সারা দিন মান তারা ইলম অর্জন, বিতরণ, দাওয়াত তাবলিক ও আপন কাজকর্মে ব্যস্ত থাকে এবং নৈশ প্রহরে আল্লাহর নৈকট্য ও সান্নিধ্য লাভে ব্রতী হয়। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, তাদের পার্শ্বদেশ শয্যা থেকে পৃথক থাকে, তারা তাদের পালনকর্তাকে আশা ও আশঙ্কায় ডেকে থাকে। সূরা সিজদা 16। আল্লাহ তাআলা আরও বলেছেন, তারা রাতের বেলা খুব স্বল্প আরাম গ্রহণ করে এবং শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা কামনা করে। সূরা জারিয়াত 17-18। আল্লাহর নিষ্ঠাবান বান্দার রাতে বিছানা ত্যাগ করে আল্লাহর ইবাদত, জিকির এবং ইস্তেগফারে ব্যাকুল হয় ও আত্মসমাহিত হয়। আল্লাহর অপার মেহরবানি যে যারা এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে তাদেরও তিনি ইবাদতের নিমিত্ত রাত্রি জাগরণকারী হিসেবে অন্তর্ভুক্ত করবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এশার নামাজ জামাতে পড়ে সে অর্ধরাত্রি এবং যে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে সে বাকি অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব পায়। আবু দাউদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি শোয়া ও বসা অবস্থায় অথবা পার্শ্বদেশ পরিবর্তন করা অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে সেও উপর্যুক্ত আয়াতের আওতায় পড়বে, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা। আল্লাহর প্রিয় বান্দারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি দূরে সরিয়ে নাও, জাহান্নামের শাস্তি নিশ্চয় ধ্বংসের। সূরা ফুরকান 65। অপচয় ও কার্পণ্য না করা। আল্লাহর বান্দাদের আরেকটি গুণ হলো, তারা যখন খরচ করে তখন তারা অযথা ব্যয় করে না, কৃপণতাও করে না, বরং মধ্যপন্থা অবলম্বন করে। সূরা ফুরকান 67। শরীয়তের পরিভাষায় আল্লাহর অসন্তুষ্টিতে খরচ করাকে অপব্যয় বলে, যদিও তা অতি সামান্য হোক। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না। কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই। সূরা বনী ইসরাইল 27। বৈধ ও শরীয়তের অনুমোদিত ক্ষেত্রেও প্রয়োজনের অতিরিক্ত খরচ করা অপচয়ের পর্যায়ে ভুক্ত। কোরআনের ভাষ্য অনুযায়ী অযথা ও অনর্থক ব্যয় হারাম ও গুনাহের কাজ, ব্যয় বাহুল্য, বিলাসিতা ও আয়েশি ভাব পরিহার করে চললে নিজের জন্যই মঙ্গল, শিরক থেকে বেঁচে থাকা।
আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম একটি গুণ হলো আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে না, সূরা ফুরকান 68। শিরক করা বা কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা সবচেয়ে মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করবেন না। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছেন, হে পুত্র, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, নিশ্চয় শিরক সবচেয়ে বড় গুনাহ। সূরা লোকমান 13। অন্যায় হত্যাকাণ্ডে না জড়ানো। আল্লাহর প্রিয় বান্দারা কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে না ও পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করে না। সূরা ফুরকান 68। ব্যভিচার লিপ্ত না হওয়া। আল্লাহর প্রিয় বান্দারা ব্যভিচার, জিনা, অশ্লীল কার্যকলাপ ইত্যাদিতে জড়ায় না, এমনকি ব্যভিচারের নিকটবর্তীও হয় না, তা থেকে যোজন যোজন দূরত্ব বজিয়ে রাখে। গান বাজনা, নৃত্য ছায়াছবি, অশ্লীল দৃশ্য, বেপর্দা ও খোলামেলা চলাফেরা এবং অবাধ মেলামেশা, এসব পাপাচার ও গরহিত কাজ মানুষকে ক্রমান্বয়ে ছোট বড় ব্যভিচারে লিপ্ত করে। আল্লাহর প্রিয় মানুষেরা এসবের ধারে কাছেও যায় না। প্রসঙ্গগত, যারা উপর্যুক্ত গুনাহগুলো করবে তাদের ব্যাপারে আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যে উল্লেখিত গুনাহসমূহ করবে সে শাস্তি ভোগ করবে, কিয়ামত দিবসে তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং তাকে জাহান্নামে চিরস্থায়ী করে দেয়া হবে। সূরা ফুরকান 68।